এই যে বাসিটা শুনতে পেয়েছেন সেটাই তো বলতেছি এটা তো সেই বাসি সেই বাসি না আমি যেটা বলছি অবশ্যই আপনি বুঝতে পেরেছেন আপনি কোন বাসি সেটা যদি মেনশন করে না দেন তাহলে তো যে কোন বাসি সেটা পড়ে তাই না আচ্ছা ভাই আপনার কি এমন হবে আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন যে যদি আপনি মেনশন না করেন শুরুতে শুরুতে যদি মেনশন না করে দেন তাহলে তো এটা যে কোন বাসি হতে পারে এটা কি সঠিক নাকি ভুল আচ্ছা ঠিক আছে বুঝলাম আচ্ছা একটু থেমে আপনি বলেন এই যে আমি যে বাঁশিটা বাজালাম আমার ঠোঁট দিয়ে এখানে তো কোনো বাস নাই কিন্তু আমি বাঁশি তো বাজালাম পাখিও তো বাঁশি বাজে পাখি যখন মানে ইয়া করে ওরে তখন পাখির মুখ মানে ইসে থেকে খুব সুন্দর বাঁশির শব্দ পাওয়া যায় তাহলে সেটা তো বাঁশির শব্দ কে আপনাকে হ্যাঁ এটা তো বাঁশির শব্দ কে বলল আপনাকে বাসি শব্দ অনেক জায়গা থেকে পাওয়া যায় অনেক জায়গা থেকে পাওয়া যায় আমি বিশ্বাস করব কিভাবে আপনি এটা বিশ্বাস করুন এটা তো বাসি শব্দ আমি জানি না এটা এটা আমি বিশ্বাস করলাম না এখন যদি আপনি বলেন যে আপনার নাম আসিফ মুহাদ্দিন এটা আমি বিশ্বাস করব কারণ আমি জানি না তাহলে আপনি বলতে পারেন এটা এটা যুক্তি না বুঝতেছে এটা যে এটা তো বাসি শব্দ এটা আমি বিশ্বাস করব কি করে আপনার বিশ্বাস করতে হবে না বিশ্বাস করতে হবে না তো এটা সারা পৃথিবীতেই সব মানুষ জানে যে কোন জিনিসটা বাসি শব্দ কোন জিনিসটা সুমধুর শব্দ কোন জিনিসটা এই যে এটা একটা বাসির শব্দ এগুলো সব মানুষ জানে আপনি যদি আপনাকে মিউট করে রাখতেছি যদি আপনি ঘাটতারের মতো বলেন যে আমি এটা মানবো না মানবো না এটা হবে না মানবো না আপনি যতই আমাকে বলেন আমি মানবো না কত পাগল আছে আর একটা পাগল বাড়বে তাতে মানে সাধারণ মানুষের অন্য মানুষের কিছু যাবে আসবে না তো আপনি এটা বলে বলতে পারেন আপনি যে বলেছেন বাসির শব্দ বাসির শব্দ যে অনেক কিছু দিয়ে পাতা দিয়েও বাসির শব্দ বাজানো যায় পাতা পাতা দিও বাসির শব্দ তোলা যায় বাসীর শব্দ অনেক কিছু দিয়ে তোলা যায় বাসীর শব্দ বিভিন্ন জায়গা থেকে তোলা যায় কি মানে যন্ত্র দিয়ে বাসির শব্দ বানানো যায় বাসি হইতে হইলে বাসির শব্দ শুনতে হলে যে বাস থাকতেই হবে এটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না এখন কিন্তু আপনি যদি এটা দ্বারা কোনো কিছু আমাকে বোঝাতে চেষ্টা করতেছেন যে এই উদাহরণটা দিয়ে আপনি অন্য কিছু আমাদেরকে যুক্তি দেওয়ার চেষ্টা করতেছেন তাহলে আপনি বুঝতে পারছি যে আপনি যে যুক্তিটা দিতে আসছিলেন সেটা ভজগট পাকায় গেছে আপনি আপনি ঠিকভাবে দিতে পারেন নাই তারপরে আপনাকে আমি সুযোগটা দিচ্ছি যে হয়তো আপনি এই উদাহরণটা দিয়ে অন্য একটা কিছু বোঝাবার চেষ্টা করতেছিলেন বা অন্য একটা যুক্তি দেওয়ার চেষ্টা করতেছিলেন তাহলে আমরা সেই যুক্তিটা সরাসরি শুনি যে আপনি আসলে কি যুক্তি দেওয়ার চেষ্টা করছিলেন এখান থেকে সেটা বলে আমি বলতেছি আমি তো কথা বলার জন্য আপনার সঙ্গে যুক্ত হয়েছি না হলে তো হইতাম না নাকি আপনাকে আমি একটা জিনিস আগে সাবধান করে দিই হ্যাঁ এখানে কিন্তু আপনার কথা বলার কোনো অধিকার নাই এবং আমি কিন্তু চুনাহাগাট থেকে উঠা আসা মাদ্রাসা সাহেব ছাগল পাগল এগুলোর সাথে কথা বলি না হ্যাঁ আপনাকে আপনার ভদ্রভাবে কথা বলছি আপনার কণ্ঠস্বর শুনে আমার মনে হচ্ছে যে আপনি আসলে ভদ্রভাবে আলোচনা করতে আসেন নাই তারপরে আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি দেখি যে আপনার ভিতরে আপনি ভদ্রভাবে যুক্তি দিয়ে আলোচনা করতে পারেন কিনা আমি একটু দেখছি খালি কিন্তু আমার মনে হচ্ছে কেন যেন আপনার কণ্ঠস্বরের ভিতরে যে জিনিসটা আমি পাচ্ছি টোনটা পাচ্ছি আমি যে আপনি কোনো ভদ্র আলোচনা করার মতো উপযুক্ত ব্যক্তি বলে মনে হচ্ছে না তারপরে আপনাকে আমি একটা বেনিফিট অফ ডাউট দিচ্ছি দেখা যাক যে আপনি ভদ্র আলোচনা যুক্তি সঙ্গত আলোচনা করতে পারেন কিনা কিন্তু যদি আপনি আলোচনা করতে না চান বা আপনি যদি মনে করেন যে এখানে আমি একটু গালি দিয়ে গা হ্যাঁ নাচতে একটা গালি দিয়া একটা করতে চাইলেই গালি দেন ভুল বুঝলেন আমি তো অনেক মুভমেন্ট চড়াই খাইছি হ্যাঁ আমি অনেক মুভমেন্ট চড়াই খাইছি এবং দুই এক সেকেন্ড কথা বললে আমি টোন শুনলে বুঝতে পারি এই বান্ধা কোন দিকে যাবে হ্যাঁ হাজার হাজার আমি চড়াই খেয়েছি এই কারণে আমি এই এই আমার আমার অভিজ্ঞতাটা আছে এবং আমি যে যারা শুনে তারা সবাই জানে যে আমার এই বিষয়ে খুব চমৎকার অভিজ্ঞ মানুষ আমি এই বিষয়ে হ্যাঁ এই কারণে আপনাকে আমি আপনাকে আমি এইটা সাবধান করে দিচ্ছি যে যদি আপনি কোনো ধরনের বেয়াদবি করেন কোন ধরনের ঘাটতারামি করেন তাহলে কিন্তু আমি টানা তিন মিনিট নবী মোহাম্মদকে এমন নোংরা নোংরা গাইলান গাইলাবো তখন কানতে কানতে বাইর হবেন হুদি এগুলোর দরকার নেই আপনি যদি ভদ্র আলোচনা করতে চান আপনাকে আমি সুযোগ দিব যদি ভদ্র আলোচনা করতে না পারেন তাহলে শুরুতেই আপনি গালি দিয়ে চলে যান তখন আমি আপনার নবীরে তিন মিনিট গালি দিব আচ্ছা আচ্ছা মতো গালি দিব কোনো সমস্যা নেই আমার গালি দিতে কোনো সমস্যা নেই নবীরে আপনাকে আমি কিছুই বলবো না আপনার ফ্যামিলিকে নিয়েও আমি কিছু বলবো না কিন্তু আপনার নবীরে আমি একদম দলিল প্রমাণ বের করে করে হাদিস গুলা বের করে করে নবীরে তিন মিনিট গালি গাইলাবো এখন আপনি কোনটা বেছে নেবেন এটা আপনার ব্যাপার আচ্ছা আমি আপনার সঙ্গে কথা বলতে রাজি আছি হ্যাঁ বলেন তাহলে

আ এটা উঠতে পারাটা হচ্ছে সৃষ্টি হ্যাঁ উঠতে পারতা সৃষ্টি কিন্তু আমি উঠতে পারি না আমার তো সেই জিনিসটা পাকাত নাই যে আমি বুঝব সেই দুনোতে মানে কোন মানে বুঝলাম না তো ভাই যেটা আপনি পারেন না সেটা হচ্ছে সৃষ্টি এটা হচ্ছে সৃষ্টি শব্দ ওই সৃষ্টি সংজ্ঞা মানে আপনি মানে মনে করেন আমি আমি সাতার কাটতে পারি না একদিন সাতার কাটা শিখলাম তাইলে আমি সাতারটাকে সৃষ্টি করলাম সাতার কাটাটাকে আমি সৃষ্টি করলাম তাহলে না भैया ওই তো আপনার প্রতিভা কিন্তু প্রতিভা সৃষ্টিকে টেক করে চলবে না সৃষ্টি হচ্ছে যেটা নতুন একটা জিনিস তৈরি অর্থাৎ নতুন আপনি যে সংখ্যাটা দিলেন সেটার উপর ভিত্তি করেই তো আমি জিজ্ঞাসা করতেছি আর বাস বিয়ারে ভাই উনি এই সংখ্যাটা দিল না যে যেটা আমি পারি না সেটা হইতে সৃষ্টি এটা কথা এই কথাটা বললো না উনি হ্যাঁ উনি উনি এটাই বলেছে আসলে ওনার সব তালগোল পাকিয়ে গেছে বাসি বাসি ভাস সৃষ্টি সব তালগোল পাকিয়ে ফেলেছে

কাট দিয়ে ঘষে 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 বানাইছি এখন এই চেয়ারটাকে কি আমি সৃষ্টি করেছি নাকি চেয়ারটাকে আমি তৈরি করেছি বলেন তো সোহেব ইসলাম আমি আমি কি ভাই আমি যখন প্রশ্ন করব প্রশ্ন করব মাঝখানে আমার মাঝখানে কথা বলেন না হ্যাঁ আপনাকে আমি জিজ্ঞেস করছি চেয়ারটাকে কি আমি তৈরি করেছি নাকি সৃষ্টি করেছি চেয়ারটা আপনি তৈরি করেছেন আচ্ছা আচ্ছা চেয়ারটাকে আমি তৈরি করেছি কেন চেয়ারটাকে আমি সৃষ্টি কেন বলছেন না তৈরি কেন বললেন বলেন তো কারণ ওটা আগে থেকে সৃষ্টি করা ছিল আগে থেকে সৃষ্টি করে না আগে থেকে প্রকৃতিতে ছিল প্রকৃতিতে একটা উপাদান ছিল সেই উপাদানটার রূপান্তর আমি ঘটালাম বা পরিবর্তন আমি ঘটালাম তারপরে আমি চেয়ারটা তৈরি করলাম নাকি আচ্ছা ধরেন আমি বাসায় আমার চিনি ছিল লেবু ছিল এবং পানি ছিল এই তিনটা জিনিস দিয়ে আমি একটু শরবত বানাইলাম শরবতটাকে আমি সৃষ্টি করলাম নাকি আহ রূপান্তর ঘটালাম বা তৈরি করলাম রূপান্তর বা তৈরি যেটাই বলেন সেটা আচ্ছা তার মানে হচ্ছে আমরা যে জিনিসগুলো বানাই সেগুলো সেগুলোর উপাদানগুলো যদি আমরা প্রকৃতি থেকে সংগ্রহ করি তাহলে এবং সেটা যদি সেটার যদি কোনো ধরনের পরিবর্তন ঘটাই তাহলে সেটাকে আমরা বলি তৈরি করা সেটাকে বলি রূপান্তর ঘটানো সেটাকে আমরা কখনো সৃষ্টি বলি না তাই না এটা তার মানে সৃষ্টি জিনিসটা তো আলাদা নাকি অবশ্যই সৃষ্টি জিনিসটা আলাদা আচ্ছা তাহলে এখন আমরা সৃষ্টি শব্দটা থেকে তৈরি করা বা রূপান্তর ঘটনা শব্দটাকে আলাদা করে ফেললাম এখন আমরা শুধুমাত্র সৃষ্টি শব্দটা নিয়ে কথা বলবো আমরা কিন্তু আর আর তৈরি করা বা রূপান্তর ঘটানো ঘটানো এই শব্দগুলা নিয়ে এখন আর আমরা কথা বলবো না আমরা শুধুমাত্র সৃষ্টি শব্দটা নিয়ে কথা বলবো তাহলে এখন আপনি আমাকে বলেন যে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা তাহলে কি হতে পারে সংজ্ঞাটা কি হতে পারে আমি কিন্তু তৈরি করার সংজ্ঞার ভিতরে যেটা ছিল সেটা হচ্ছে প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ করে তাহলে সৃষ্টিটা ভিতরে এটা থেকে আলাদা তাহলে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা হতে হবে প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে তাই না এইতো এই তো আপনার মাথায় এতক্ষণ খেলা শুরু করছে এই যে এখন আপনি মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা করে কথা বলা শুরু করছেন এইভাবে চিন্তা করে উত্তর আমি আপনাকে এই কারণেই তৈরি করার সংজ্ঞাটা বলে নিয়েছি কারণ ওইখানে একটা বৈশিষ্ট্য ওই সংজ্ঞাটার ভিতরে একটা পার্ট হচ্ছে প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ করে তাহলে সৃষ্টি শব্দটা যেহেতু তৈরি থেকে আলাদা সেহেতু এইটা সংজ্ঞাটার ভিতরে থাকতে হবে প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে নাকি ভাই হম সংগ্রহ করা যাবে না কারণ তাহলে ঢুকেছে মাথায় ঢুকেছে তো নাকি জি বলেন তাহলে আপনি আমাদেরকে এমন একটা জিনিসের উদাহরণ দেন যে জিনিসটা সৃষ্টি যে জিনিসটার উপাদান প্রকৃতি থেকে সংগ্রহ করা হয় নাই দেন শিব ইসলাম দেন যেভাবে লাইনটা টুকেতে গিয়েছিল তো বুঝতে পারিনি আপনি আমাদেরকে এমন একটা উদাহরণ দিবেন যে উদাহরণটার ভিতর একটা সৃষ্টি থাকবে সেই জিনিসটা সেই জিনিসটা সেই জিনিসটার যে উপাদানগুলা সেটা প্রকৃতি থেকে সংগ্রহীত না এমন একটা জিনিসের উদাহরণ দেন এমন একটা যেমন মানুষ মানুষের শরীর তো প্রকৃতির থেকে উপাদান সংগ্রহ করে তৈরি হওয়া মানুষ তো জন্ম নিয়েছে মানুষ তো মায়ের পেটে জন্ম নেয় মানুষের ভিতরে মানুষের শরীরে যখন মানুষের পেটে যখন সেই বাচ্চাটা যখন প্রথম থাকে তখন সেটা কোষ বিভাজনের মাধ্যমে মায়ের শরীর থেকে পুষ্টি সংগ্রহ করে কোষ বিভাজনের মাধ্যমে সেটা আস্তে আস্তে বৃদ্ধি পায় বৃদ্ধি পেয়ে একটা বড় মানব শিশুতে পরিণত হয় এবং সেই মানব শিশুটা আরো খাওয়া দাওয়া করা পানি খাওয়া অক্সিজেন নেওয়া খাদ্য গ্রহণ করা এগুলোর মাধ্যমে তার শরীরে কোষ বিভাজন ঘটে এবং এইটার কারণে তার শরীর বৃদ্ধি পায় এটা তো প্রকৃতি থেকে অবশ্যই সংগ্রহ করছে সে খাচ্ছে দাচ্ছে অক্সিজেন নিচ্ছে পানি খাচ্ছে সেগুলোর কারণেই তো তার শরীর বৃদ্ধি পাচ্ছে এটা তো সে প্রকৃতি থেকে উপাদান করছে এবং তার যে পিতা সেই পিতার শরীরে যে শুক্রাণুটা জন্ম নিয়েছে শুক্রাণুটাও জন্ম নিয়েছে প্রকৃতির খাদ্য গ্রহণের মাধ্যমে তার মাতা যে মা যে মাটা ছিল সেই মাটার শরীরে ডিম্বাণু জন্ম ডিম্বাণুটা জন্মেছে খাদ্য গ্রহণের মাধ্যমে এবং এইভাবেই প্রকৃতি থেকে সংগ্রহ করেই সেই জিনিসগুলোর উৎপত্তি ঘটেছে এখানে কোনো কিছুই প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ না করে কোনো কিছু ঘটে নাই ডেফিনেটলি প্রকৃতি থেকে উপাদান পরিবর্তন ঘটিয়ে আমরা যখন খাচ্ছি খাবারটা যখন আমার পেটে ঢুকছে সেই পেট থেকে পুষ্টিটা আমার শরীরে পৌঁছাচ্ছে আমার কোষে কোষে পৌঁছাচ্ছে সেই কোষে কোষে রক্ত কণিকায় পৌঁছাচ্ছে দেখেই এই জিনিসটার উৎপত্তি ঘটেছে এইটা সম্পূর্ণ প্রকৃতি থেকে নেয়া প্রকৃতি থেকে আমি আপনাকে কন্ডিশন দিয়েছিলাম প্রকৃতি থেকে সংগ্রহ না করে আপনি উদাহরণ দিচ্ছেন প্রকৃতি থেকে সংগ্রহ করে মানে যেটা রূপান্তর ঘটেছে সেটার উদাহরণ দিচ্ছেন তাহলে আকাশ চন্দ্র তারকা গ্যালাক্সি এগুলো তো প্রকৃতির কোনো উপাদান হিসেবে তারা গ্রহণ করে না তারা তো এমনি থেকে সৃষ্টি যেমন পৃথিবী নিজেই একটা সৃষ্টি এমনি এমনি থেকে সৃষ্টি এমন কোন প্রমাণ কি আপনার কাছে আছে যে সূর্যটা এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে এমন কোন প্রমাণ কি আপনার কাছে আছে আমি তো আমি তো জানি যে পৃথিবী মহাবিশ্বের যত কিছু আছে সেগুলো রূপান্তর সেগুলো হচ্ছে শক্তির রূপান্তর কারণ পদার্থবিজ্ঞানের প্রথম সূত্র যেটা শেখানো হয় যে শক্তির কোনো নাই সৃষ্টিও নাই সেটা এক একটা থেকে আরেকটাতে রূপান্তরিত হতে পারে মাত্র আমি মহাবিশ্বের যত কিছু দেখি সবকিছু হচ্ছে শক্তির একটা রূপ একটা পদার্থ প্রত্যেকটা পদার্থ হচ্ছে শক্তির একটা একটা রূপ এখানে তো কোনো সৃষ্টি বা ধ্বংস নাই আপনি আমাকে এমন একটা উদাহরণ দেন প্রমাণ সহ যেটা সৃষ্টি যেমন আকাশে আসমানের ফেরেশতা কলেরা তারও সৃষ্টি নাই

আর তার বলে কোনো কিছু আছে সেটা আমি কিভাবে বুঝব একটা তো উদাহরণ দেন আপনার আপনি যখন শুরুতে আসছিলেন তখন তো মনে হচ্ছিল আপনার কাছে লাখ লাখ প্রমাণ আছে লাখ লাখ এমন জিনিস আছে যেটা সৃষ্টি হইছে কিন্তু এখন তো দেখা যাচ্ছে বাস্তবে অস্তিত্ব আছে এরকম একটা প্রমাণও দিতে পারতেছেন না একটারও একটার কথা বলতে পারতেছেন না যে এই জিনিসটা সৃষ্টি একটাও নাই যেটা প্রমাণ আছে আপনাকে একটা উদাহরণ দেই উদাহরণ না প্রমাণ প্রমাণটা প্রমাণ সহ একটা জিনিসের নাম বলবেন যেটা হচ্ছে গিয়ে সৃষ্টি হয়েছে। একটা উদাহরণ দেন আমাদের যেটা সম্পর্কে আমরা জানতে পারি আপনি যদি না থাকে বলবেন ভাই এরকম কোন বিষয় এরকম কোন কিছু নাই যেটা হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্টলি প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে এটা হয়েছে এরকম কোন উদাহরণ সারা আমি খুঁজে পাইতেছি না ভাই পাইতেছি না ভাই এরকম পাইতেছি না তাহলে আপনি সেটাই বলবেন যে পাইতেছেনা বুঝা পাইতেছেনা কি উদাহরণ দিব ভাই ভাই অনেক ভাবতেছে কিন্তু পাইতেছেনা ভাই এরকম কিছু তো পাইতেছেনা ভাই এটা বলেন কারণ আপনি কথা চেঞ্জ করেন না প্রসঙ্গ চেঞ্জ করেন না আপনার কাছে কি এমন একটা উদাহরণ আছে মহাবিষ্য এমন একটা জিনিস আছে যেটা হচ্ছে সৃষ্টি হয়েছে। আপনার যে সূত্র আপনার যে সংজ্ঞা অনুসারে আপনি যে সংজ্ঞাটার সাথে এগ্রি করেছেন একটু আগে যে প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ না করে যেটা উৎপত্তি হয়েছে যেটা উৎপত্তি হয়েছে বা যেটা উদ্ভব হয়েছে বা যেটা অনস্তিত্ব থেকে অস্তিত্বে এসেছে কিন্তু প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ করে নাই এরকম একটা জিনিসই হচ্ছে সৃষ্টি এটার একটা উদাহরণ আপনার নাই ভাইয়া সেটা একটা উদাহরণ আছে দেন অনেক কষ্ট করে এটা মনে করতে পারলাম হ্যাঁ এটা একটা উদাহরণ আছে দেন সেটা হচ্ছে কি আপনার ভিতরে যে আপনি সেটা আমার ভিতরে কোনো আমি নাই আমি আমিটাই আমি আমার ভিতরে আবার আরেকটা আমি নাই

জীবন্ত আপনি যে বললেন যে যে পেটের ভিতরে তো যে কোষগুলো আছে ডিম্বাশয় বা শুক্রাণু এগুলোর ভিতরে যে কোষগুলো আছে সেগুলো তো জীবন্ত নাকি জি জীবন্ত কিন্তু আচ্ছা আপনি যে বলেন জানটা যখন প্রাণটা যখন আসে প্রাণটা আবার আলাদা করে আসবে কেমনে প্রাণটা তো অলরেডি শুক্রাণুর ভিতরে শুক্রাণুর কোষগুলো জীবন্ত ডিম্বাশয়ের জীব কোষগুলো তো জীবন্ত তো ওগুলো তো জীবন্ত কোষ তাহলে ওটার ভিতরে আবার আলাদা করতে থেকে প্রাণ আসবে ওগুলো দেহগুলোর আচ্ছা আপনি একটা উদাহরণ দিতে পারবেন যে জিনিসটা আমরা বুঝতে পারবো যে এই জিনিসটা সৃষ্টি একটা উদাহরণও দিতে পারবেন যেটা আমরা একটু ইনভেস্টিগেট করে দেখতে পারবো যে এটা হচ্ছে একটা সৃষ্টি একটাও কি উদাহরণ আছে আপনার কাছে ভাই এই মুহূর্তে আমার আসলে স্মরণ হচ্ছে না কারণ হঠাৎ করে আপনি সৃষ্টি জগৎ নিয়ে প্রশ্ন করেছেন তো জাস্ট এটা কারণ হয়তো আপনি চিন্তা করে রেখেছেন যে স্বর্গের সঙ্গে সৃষ্টি নিয়ে কথা বলবো। জাস্ট আপনি সৃষ্টি না কিন্তু আমি হয়তো এরকম প্রস্তুতি পাইনি। তাহলে আমি আগে কিছু দান্সন তাহলে আগে আর কিছু প্রশ্ন নিয়ে নি আসতো। তো কি মানে আপনি কে আপনাকে কেও চিনি এখানে যে আপনার সাথে আগে ডিসিশন যে আপনি আসলে আপনার সাথে এই বিষয়ে কথা বলবেন। ও ইউ কথা কথা ইন্টারমিডিয়েট পাশ ফলাইশা আমারে বলতেছে।

বললাম এবং উনি এগ্রি করলেন হ্যাঁ এটাই আসলে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা এইটাই তখন এরপরে আমি জিজ্ঞেস করলাম যে আপনি তো তাহলে সৃষ্টি কর্তা প্রমাণ করবেন তাই না ও ওয়েল প্রমাণ করে অসুবিধা নেই তাহলে আগে আমরা সৃষ্টি শব্দটা নিয়ে আলোচনা করে আমরা শিওর হইলাম যে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা এটাই এখন আপনি আমাকে এমন একটা জিনিসের উদাহরণ দেন যেটা সৃষ্টি উনি বললেন উনি অনেকক্ষণ মাথা চুলকায় টুলকায় মাথার চুল টুল করে যাচ্ছে কিন্তু উনি এমন একটা উদাহরণ দিতে পারছেন না যেটা হচ্ছে সৃষ্টি এমন একটা কোন কিছু বাস্তব উদাহরণ উনি দিতে পারছেন না যেটা হচ্ছে সৃষ্টি কিন্তু উনি সৃষ্টি কর্তার প্রমাণটা আমাদেরকে দিবেন যেই সৃষ্টির উদাহরণই আমাদেরকে দিতে পারছেন না ফরাস ভাই একটু চিন্তা করে দেখেন উনি এমন মহাবিশে এমন একটা বস্তু আমাকে বলতে পারলেন না যেটা হচ্ছে সৃষ্টি কিন্তু উনি সৃষ্টি কর্তার প্রমাণ আমাদেরকে দিতে আসছেন ফরাস ভাই এটা কি মানে কি বলবো আমি কি হাসব নাকি কাঁদব ফরাস ভাই আমার তো একটু হারিয়ে যাইতেছে উনি যেই কর্তার ইয়া দিতে আসছেন উদাহরণ দিতে আসছেন সেই কর্তার এটা জাস্ট সন্ধি বিচ্ছেদ করেও আসে নাই যে এটার মানেটা কি এটার অর্থটাও কি বুঝে আসেন না মানে আমি একটা জিনিসের প্রমাণ দিতে আসছি সেটার সন্ধি বিচ্ছেদটা পর্যন্ত আমি জানি না এবং সেই শব্দগুলোর অর্থ পর্যন্ত আমি জানি না আমি নাস্তে নাস্তে চলে আসছি সেটার প্রমাণ দিতে এবং অন্যরা কেন এটাকে অন্ধবিশ্বাস করছে না ফারাস ভাই আপনি কেন এটাকে অন্ধবিশ্বাস করেন না এটা আপনি একটা খারাপ লোক কেন এটাকে অন্ধবিশ্বাস করেন এটা আপনাকে বলার জন্য আমি আসছি চিন্তা করেন কত বুদ্ধিমান আমাদের এই শোয়েব ইসলাম ভাই কত বুদ্ধিমান না না উনি তো অবশ্যই বুদ্ধিমান উনি বুদ্ধিমান না হলে আপনি আগে থেকে তার সাথে কি কথা বলবেন এগুলো ফিক্স করে রাখতেন কেন আমি সকালবেলা বেলা ঘুম থেকে ওঠার পর আমি একটা নোট বানাইছি বুঝছেন আজকে আমার লাইভে শোয়েব ইসলাম তো আগে তো ওই পাইতে হবে আপনি আপনি আল্লাহ থেকে ওই পাইছেন না নালে ফিউচার দেবেন কিভাবে यस यस ওই তো পাইতেই হবে

আমি আসিফাই সাথে কথা বলতে আপনি একটা আপনি ইয়ে দেখাইতে পারেন না এখানে কোন একটা অথরিটি দেখাইতে পারেন না যে আমি আসিফ ভাইয়ের সাথে কথা বলতে আমি সাথে কথা বলতে চাই অথরিটি নাই আপনার কাছে আপাতত বাচ্চা ছেলে হিসেবে আমি আপনাকে সেই রিকোয়েস্টে রাখতে পারি বাট আমার উপর কোনো অথরিটি দেখান না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি আপনার সঙ্গে কোনো কথা বলছি না আচ্ছা সোহেব ইসলাম একটা কথা আপনাকে বলে দিবেন এটা ওয়ে না ভাই আপনি কি রিকোয়েস্ট আর ইয়ে বলার মধ্যে কোনো অথরিটি দেখানো তো পার্থক্য বুঝেন

আমি আসিফ ভাইয়ের সাথে ওয়ান টু ওয়ান একটু আলোচনা করতে চাই সুরে নুনশোরের সুরে রিকোয়েস্ট করেন আচ্ছা ফরাজ ভাইয়া ফাহাদ হ্যাঁ নুনতো ফরাজ ভাইয়া অর্ণব আচ্ছা আমি মহিউদ্দিন ভাইয়ের সঙ্গে কথা বলতে চাচ্ছি এই যদি একটু টুক করে তবে ভালো

হ্যাঁ আমি একটু ঘুরে আসবো একটু ঘুরে হ্যাঁ ওই ওই ছেলেটা অতিথি বলছিলেন যে মহাবিশ্বের বাইরে আমাদের কোনো জ্ঞান নেই মহাবিশ্বের বাইরে বলে তো কিছু হয় না এই ব্রহ্মাণ্ডের যা কিছু সবই তো মহাবিশ্বের ভিতরেই এর বাইরে তো কোনো জ্ঞান হয় না কারণ জ্ঞান হতে গেলে তার ডেটা লাগবে তার পরীক্ষা লাগবে তো আমরা মহাবিশ্বটাই পুরো জানতে পারিনি এর বাইরেটা জানবো কি করে আর এর মহাবিশ্বের বাইরে বলে এই কথাটা মানে একটা ওয়ার্ডলেস কথা এই কথাটা কোনো ভ্যালু সবকিছুই মহাবিশ্বের মধ্যে এটাই বলতে চাইছিলাম মহাবিশ্বের বাইরে বলতে গেলে তো আপনাকে সেই ইয়েটা দেখাইতে হবে যে মহাবিশ্বের বাইরে বলে আসলে কোনো কিছু হয় প্রথমত এটা তো দেখাইতে না তো এইটাই যদি আমি দেখাই বা কেউ যদি দেখাতে না পারে তাহলে তো তাহলে তো ইয়ে হবে জ্ঞান হলো না হ্যাঁ ওকে ওকে আচ্ছা এখানে কোনো বিশ্বাসী ভাই থাকলে যদি বলেন উম ফার্স্ট অফ অল স্মার্টনেস্ট কুমায় একটু ভোটভাবে আলোচনা করতে হবে আজের অ্যাটিটিউড দেখানো যাবে ভোটভাবে কথা বলেন আমরা আপনার সাথে আসবে ভোটভাবে কথা বলবো ওকে লেস